মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:05। আমরা অনেকক্ষণ উঠে গেছি, অভিরূপ অফিস বেরিয়ে গেছে, আর এদিকে দেখো ছোটু দৌড়াদৌড়ি করছে। আর তোমাদের আরেকটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে আমাদের দিদি গতকাল থেকে আসছে না, মানে বলেই গেছে দিদির বিয়ে বাড়ি আছে, তো দিদি 2 তারিখ অব্দি আসবে না, এজন্য কাজ একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না, সবকিছু টাইমলি ভাগ করে নিয়েছে, এজন্য অসুবিধা হচ্ছে না। তো আজকে রান্না বান্না করার পর, কালকেও তাই করেছি, আজকেও তাই করবো, রান্না বান্না জলদি জলদি সেরে নিচ্ছি না, অ্যাটলিস্ট 11:30-11:30 মধ্যে, দেন তারপরে আমি ঝাড়ু পোছা সব করে নিচ্ছি, আর বাকি না দেওয়ার সাথে সাথেই করে নিচ্ছি। তো কাল যেটা করেছি, সন্ধ্যাবেলা সমস্ত জামা কাপড় গুলো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো আলমারিতে রাখা হয়নি। অ্যান্ড টেবিলটার অবস্থা দেখো, টেবিলটার অবস্থা খুবই জঞ্জাল হয়ে গেছে, তার ফার সব আছে, ওখানে জামা কাপড় গুলো রাখা আছে। তো আগে চলো আমি আগে এগুলো পরিষ্কার করি, কারণ এইখানে নোংরা থাকলে আমার মাথাটা একদম পাজল হয়ে যায়, আমি কিচ্ছু মানে ঠিক করে কাজবাজ করতে পারি না, মানে এত নোংরা এত নোংরা, আর কোনো কিছুতে আমি কাজ করার এনার্জি পাই না। তো আগে ফার্স্ট যেটা করবো সেগুলো সব ক্লিন করে নেবো, দেন আমি আদিকে ব্রেকফাস্ট করাবো। আজকে হচ্ছে 9:10, আমি মাইক্রোওভেনে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আজকে আমাদের মুলোর ডাল হবে আর উচ্ছে সেদ্ধ হবে, উচ্ছে সেদ্ধই করবো আজকে, কারণ ভাজা করলে আদি খেতে পারে না, তো সেদ্ধটা একসাথে আলু দিয়ে মাখলে আদি খেতে পারে। আর ডিমের ঝোল হবে আজকে, প্লেন ফুলকপিতে ইচ্ছা আছে ডিমের ঝোল করার, কোনো কষা বসা করবো না। আর এখন আদিকে তোমাদের দেখাই কি করছেন আমাদের আদি। আদি কিন্তু খুব গুড বয়, এখানে বসে থাকলে আদি কোনো ডিস্টার্ব করে না, ওকে যে কটা আমি খেলনা দেবো, মানে ওর খেলনাও কিছু খেলবে না, থালা বাটি গ্লাস এই সমস্ত ছাকনি এসব দিয়েও খেলে, তো যে কটা ওকে খেলনা দেবো ও সে কটা দিয়েই কিন্তু খেলে। আর একটু কিসি করে দাও, কিসি করে দাও, বলছি গুড বয়। আর এখানে কয়েকটা বোতল আছে, তো সেই বোতলগুলো ইয়ে করে। ও, আমার বোতলে জল ভরাও হয়ে গেছে, এখন থেকে আমরা দেখতে পাচ্ছ হয়তো তোমরা, আমরা খাওয়ার যে ডাইনিং টেবিল সেই টেবিলে কোনো বোতল ফোতল রাখছি না, তার কারণ হচ্ছে টেবিলটা না ফাঁকা থাকলে খুব ভালো লাগে দেখতে, যে কোনো কিছু তুমি যদি ফ্লাওয়ার দিয়ে সাজাও বা কিছু সাজাও ভালো লাগে। আর টেবিলে না বোতল রাখলে কি হচ্ছে, আমি এখন জল খাচ্ছি, আমি এই ছোট টেবিলটায় রাখছি, আবার অভিরূপ এই টেবিলের মাঝখানে রেখে দিচ্ছে, তো বোতলগুলো হ্যাপাজার্ট হয়ে পুরো টেবিলটা ছড়ানো থাকে, ধুলোও জমে, টেবিলটা মুছতেও ইচ্ছা করে না, যে এত জিনিস আবার সরিয়ে মুছবো, তো টেবিলটাকে পুরো আমি ফাঁকা করে দিয়েছি। সব বোতলগুলো আমি এখানে এনে রেখেছি, তাতে কি হয় যখন আমি জল ভরি, জল ভরতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যে সব বোতল এখানে আছে, আর টেবিলে জাস্ট একটা বোতল রেখেছি, কি এমার্জেন্সি কারো জল ফল তেষ্টা পেলে যেন জলদি খেয়ে নিতে পারে। তো আজকে আপনি যেটা খাবে সেটা হচ্ছে চিড়ে দিয়ে, দই দিয়ে, কাজু দিয়ে, কিশমিস দিয়ে, খেজুর দিয়ে, সব আদি খাবে, কলা দিয়ে। আর ওটাই একবার বেশি করে মাখবো, ওটা আমিও খেয়ে নেবো। আর তোমরা তো কালকে দেখেইছো যে আদি কিরকম ভাবে লঙ্কা ডলে খায়, কালকে দুপুরবেলার থেকে শুরু করেছি লঙ্কা ডলার ব্যাপারটা, লঙ্কা দিয়ে না ভাত ডলে দিলে সে খাচ্ছে না ভাত, ঘর দর পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে, অনেক কাজে এনার্জি পাওয়া যায়, হ্যাঁ ঘর দর পরিষ্কার হয়ে যায়। দেখবে সকালবেলা উঠে তুমি যদি দেখো না যে এখানে জামা কাপড় রাখা, টেবিলটা পুরো নোংরা করে রাখা আছে, তা তোমার কোনো কাজে এনার্জি লাগবে না, কোনটা আগে করব কোনটা আগে করব, তার থেকে সব কাজ যখন একটা তখন করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনও ভালো থাকে, কাজেও এনার্জি পাওয়া যায়। তো এনিওয়েজ চলো আগে আমি আদের টিফিনটা বানিয়ে নিই। তো এই যে আমাদের আদি এখন খাচ্ছেন, ব্রেকফাস্ট করছে, তারপরে আমি খাবো, আজকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভিডিও করা কিছু যাবে না, তো চলো। তো আজকে ডিমের ঝোল হবে, তোমরা তো বলেইছি, তো ডিমগুলোর জন্য আগে সেদ্ধ বসিয়ে দিই, তাহলে লেট হয়ে যাবে, আর ভাত চালটাও ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। অ্যান্ড ব্রেকফাস্ট করে এসে হাতে পরে নিয়েছি প্লাস্টিক, কারণ কালকে আমার হাতটা একটু কেটে গেছিল, আর হাতে সাবান ফাবান লাগলে হাতটা খুব রাফ হয়ে যায়, ওই জন্য বাসন মাজতে আমাকে অগত্যা প্লাস্টিক করে নিয়েছি, গ্লাভস শেষ হয়ে গেছে, চলো আগে বাসনগুলো মেজে নেওয়া যায়।
কি পরিমাণ বদমাইশি করছে, কাঁচের কাপ গুলো নিয়ে কাপ গুলো ফেলবে, এটা না দিলে কান্না, আমি দেব না। সব জিনিস নিয়ে বাইরে চলে আসছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালে কাটা দিচ্ছি আর তেলও গরম বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ডালটা করে, আদি একটু ঘুম পেয়েছে, তোকে একটু ঘুম পাড়াতে যাবো, ঘ্যান ঘ্যান করছে দেখলেই কাঁদছে। আর এখন না একটু বড় হয়েছে তো, মানে জেদের ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। ওখানে যত কাঁচের গ্লাস আছে কাপ আছে ওগুলো সব নিয়ে নিয়ে বাইরে গিয়ে ফেলে দেবে, কিন্তু এটা তো ঠিক না, না ও বুঝতে পারছে না। এখন যদি আমি হয়তো ভাবি একটা কাঁচ ফেলে দিই, কিছু অসুবিধা নেই, কিন্তু এটাই ওর অভ্যাসে দাঁড়িয়ে যাবে, পরেও জানবে যে আমি যেটাই চাই সেটা খারাপ হোক ভালো হোক আমাকে মা বাবা দেবেই। এজন্য ফার্স্ট থেকে এটা না করাটা উচিত আমার মনে হয়। তো আজকে আদির যেটা করবো সেটা হচ্ছে আদির অ্যালমন্ডস গুলো একটুখানি শুকাতে দেবো ধুয়ে, কারণ অনেকদিন হয়ে গেছে অ্যালমন্ডস গুলো গুঁড়ো শেষ হয়ে গেছে, তো খেতেও পারছে না বেচারা। আর আজকে খেজুরটাও ভেজুটা দেবো, অনেক কাজ আছে টুকিটাকি। তো আমার ডাল রান্না কমপ্লিট, এখন এটাকে ডালটাকে ঢেলে আমি কড়াইটাকে একটুখানি ভিজিয়ে দিয়ে যাবো হচ্ছে। আবার আবার এখানে ডিম হয়ে গেছে ভাজা, আর এখানে আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। এখানে আদা রসুন থেতো করে নিলাম, আজকে পাতলা করে ঠিক করেছি, ডিমের ঝোল বানাবো। আর একটা পেঁয়াজ তোমরা দেখলেই কেটে নিলাম, আর এখানে টমেটো আছে। তো এই ফাঁকে আদি ঘুমাচ্ছে, এফাঁকে আমি ঝাড়ু পোছাটা করে আসি, আর এখানে তো আলু ভাজা হচ্ছে। তো দেখো আমি অ্যালমন্ডস গুলো শুকাতে দিয়েছি, জলগুলো শুকিয়ে গেছে, বাট এটা আরো ড্রাই হবে, একদম নর্মাল যেরকম অ্যালমন্ডস এর মতো হয়ে যায় শুকনো সেরকম হবে। এটা একদম শুকনো হলেই তবেই কিন্তু মিক্সিতে মানে ডাস্ট করা যাবে, আদারওয়াইজ এগুলো কিন্তু সেই মাখা মাখা কেমাটা হয়ে যায়। তো আর আমি কিন্তু এই অ্যালমন্ডস এর খোসাগুলো ছাড়াইনি, কিন্তু সমেতই দেখতেই পাচ্ছ আমার হাতে আমি পরে নিয়েছি, প্লাস্টিকটা ছিঁড়ে গেল দিয়ে প্লাস্টিক। তো এখন আমি বাকি ঘরগুলো মুছে হয়ে গেছে, বাস ড্রয়িং রুমটা মুছবো, আগে অনেক কিছু উঠে পড়েছে, তখন প্রায় 15 ঘন্টা হয়, চলো মুছে নেওয়া যাক। আগে বাবু এটা মুছে নেওয়ার জন্য আমি এখন আমাদের দিদি সবকিছু ঘরটার মোছা হয়ে গেছে। এখন আমি যেটা করছি এই এটা মুছছি, এন্ড এটা মোছা হয়ে গেলে যেটা করবো ভালো করে হাত টাত ধুয়ে আমি আর আদি একটু কিছু ফ্রুটস খাবো, আদি রস খাবে আর আমি মানে কোটাটা খাবো। তো এগুলো না মুছলে শক্ত হয়ে যায়, খুব অসুবিধা হয়, আর মুছে মুছে দেখতেও ভালো লাগে। আর আদি বারবার বারবার দৌড়ে দৌড়ে এসে আমার পা চেপে ধরছে। একবার মোছা যদিও হয়ে গেছে সার্ফ দিয়ে, কেননা এখানে আদি বসে তো কোনো মশলা টসলা যদি বাই চান্স পড়ে থাকে সেক্ষেত্রে আদির আবার জ্বালা টালা করবে, হাত পাত দেয় মুখে থেকে। তো এটা মাছ হয়ে গেলে আর আমার আগে যেটা আছে সেটা কড়াইটা মেজে নিতে হবে। কড়াইটা মেজে নিয়ে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, দেন আদিকে ফল খাইয়ে আমি খেয়ে আদিকে আজকে হট অয়েল মাসাজ দেবো সর্ষের তেল দিয়ে।
সপ্তাহে আমি ওকে দুদিন সরষের তেল গরম করে মাখাই, একদিন শুধু সরষের তেল আর একদিন সরষের তেলের সাথে জোয়ান গরম করে মাখাই। বিকজ এই উইন্টার সিজনে বাচ্চাদের মেইন যে প্রবলেম হয় সেটা হচ্ছে সর্দি কাশি, এন্ড জোয়ানের সাথে যদি সরষের তেল গরম করে মাখানো যায় কোনো বাচ্চা কিন্তু সর্দি লাগবে না। এটা একদম আমি মানে আমি আদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি। এই দেখো বোতল থেকে জল ফেলে কি করে দিয়েছে, দেখতে দেখতে একটা বেজে গেল, মানে কিছুই মনে হয় যেন সারাদিন কাজ করছি না, কিন্তু কিভাবে সময়টা চলে যাচ্ছে এত ফাস্ট না, মানে কি বলবার, আদির এই দু তিন দিন একটা জানো তো অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে যখনই ওকে ডিনার বা লাঞ্চ করাতে বসাই সে একটা হোক সাড়ে বারোটা হোক যখনই হোক মানে আফটার 12:30 যখনই ওকে খেতে বসাবো ও তখন এরম এরম ঘুমে ঢলে, আর যখন ওকে খাওয়া টাওয়া হয়ে যায় আর তখন ব্যাপার ঘুম টুম সব চলে যায়। এই দেখো এই যে চলে এসে সাথে সাথে বলতে বলতে চলে এসে বলে আদি বাবু কি না 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 কি তো এখন বাজে 6টা, আদি নন স্টপ সেই দুটোর থেকে লাফালাফি করে যাচ্ছে, আজকে এই দেখো দেখতে পাচ্ছো কেমন করছে, আজকে সারা দুপুর ঘুমায়নি নন স্টপ লাফালাফি করে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, এখন বাজে হচ্ছে 7:25, অভিরূপ এখনো আসেনি, এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আদি আজকে একটু পেটটা ওর ভরা আছে তো আজকে আদি কিছু খাবে না, তো আমি সেভাবে একটুখানি ওকে বললাম ও এসেছিল, বাট ওকে বললাম একটুখানি যাও না একটুখানি চেরি নিয়ে আসো তো ডেকোরেট করলে ভালো লাগবে, তো আনতে গেল আর আদি ফাঁকে ওর ব্যাটারি ডাউন, আমি সেই ফাঁকে ভাত বসিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি সাদা সাদা এগুলো হচ্ছে মূলো, আজকে আমরা ভাতের সাথে ধনে পাতা দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে মূলো সেদ্ধ খাবো, এন্ড এখানে অনেক সবজি বার করেছি সেগুলো হচ্ছে কালকে আমরা সমস্ত একটা ভেজিটেবলস খাবো, কালকে আমরা সমস্ত এই একটা সবজি একটা সেটাকে বলে সবজি সেটা খাবো আমরা কালকে, তাই ভাবলাম এইসব সবজি কাটতে না সকালবেলা মানে অনেক টাইম লেগে যায় আর আদি তো দেখেই যে সকালবেলা কেমন করে, তো ওর জন্য আমি এখন এই সবজিগুলো কেটে একটা এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, এন্ড কাল সকালবেলা উঠে এগুলোকে আমি ধুয়ে দেবো তাহলে ভালো মানে পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আমি যেগুলো দেবো বিটরুট গাজর পেঁপে, ও তোমাদের একটা জিনিস দেখাই, অভিযোগ সাইড থেকে একটা বিশাল বড় পেঁপে নিয়েছে, বিশাল বড় একটা পেঁপে নিয়েছে দারুণ দেখতে, এই পেঁপেটাও পড়বে সবজির মধ্যে, সয়াবিন পড়বে আর একটু একটু যদি চিংড়ি মাছ হতো না জমে যেত, যাই হোক চিংড়ি মাছ দেবো না, এখানে গাঠি আলু দেব, নর্মাল আলু দেব, ফুলকপি দেব, গাজর দেব, ব্যাস এগুলোই মোটামুটি দেব, দিয়ে একটা সবজি বানাবো, তাহলে কালকে এটা বানাচ্ছ আর উচ্ছে দিয়ে একটা কালকে দারুণ প্রিপারেশন বানাবো, উচ্ছে দিয়ে কি বলে কাসুন্দি দিয়ে উচ্ছে দিয়ে একটা দারুণ প্রিপারেশন, তো দেখো তোমরা টেস্ট করে বাড়িতে যারা উচ্ছে সাধারণত খেতে চাও না আই হোপ তাদের এটা দারুণ লাগবে খেতে, তো ব্যাস এই কাটাকুটি গুলো করে আদি ঘুমের জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে, তোমাদেরকে যারা যারা আমাকে বলেছিলে কি ড্যান্ড্রফের জন্য কি করতে হয় আমি তাদেরকে সেটা কালকে দেখাবো, তো কালকে একটা ব্লগ আসবে কি করে ড্যান্ড্রফ এন্ড অল ক্লিয়ার, তো প্লিজ ব্লগটা দেখো মিস করো না, আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, আদি কাটছে যাচ্ছি।